এই দুই বছর যদি বাদ দেই যে হলিউডের জন্য আপনি দুই বছর কাজ করবেন, যদি পরবর্তীতে আমরা জানতে চাই যে ঢাকার জন্য কোনো ফিউচার প্ল্যান আছে কিনা ফুয়াদের? অবশ্যই আছে, এবং ঢাকা আর ইউএস দুইটা এক করেই প্ল্যান আছে আমাদের। ব্ল্যাক বক্স যে কোম্পানিটা, আমরা ঢাকার কিছু আর্টিস্টকে নিয়ে ক্রস ওভার করার চেষ্টা করছি, বাইরের শিল্পীদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করছি, তাদেরকে আমরা আমেরিকাতে নিয়ে যাব। ইটস গোনা বি এ ক্যাম্প, রাইটিং ক্যাম্পস, উইল মেক সাম মিউজিক ভিডিওস এন্ড অল দ্যাট। আর আরেকটা কথা বলতে চাই যে দীর্ঘ বিরতির ব্যাপারটা, আসলে আমি সিঙ্গলস এবং অ্যালবাম করি না অনেক বছর, কিন্তু আমি বছরে অনেক অনেক বিজ্ঞাপনের কাজ করি। কাজ কিন্তু বাংলাদেশের সাথে কাজ কোনোভাবেই থেমে নেই, বিজ্ঞাপনের কাজ করি অনেক, তারপরে কর্পোরেট থিম সংস, জিঙ্গলস, এগুলি কিন্তু সারা বছর প্রচুর কাজ হয়। ইটস জাস্ট দ্যাট ওই মিউজিকগুলো ওভাবে পাবলিশ হয় না, যে আমার নামে পাবলিশ হয় না, সো মানুষ আসলে জানে না, বুঝে না যে মেটেরিয়াল ইজ স্টিল আউট দেয়ার। বাংলাদেশের এখন তো সিনেমার জয় জয়কার চলছে, তো রিসেন্টলি কোনো সিনেমা দেখেছেন? দেখেছি, আমার বন্ধুদেরই ডিরেক্ট করা, এবং আই বিলিভ ইটস এ ভেরি এক্সাইটিং টাইম ফর বাংলাদেশি সিনেমা অ্যান্ড টিভি প্রোডাকশনস। আমি পার্সোনালি দেশে যতদিন ছিলাম 2015 পর্যন্ত খুবই কম ফিল্মে গানে কাজ করেছি। ইটস জাস্ট দ্যাট তখন মানে সেই টাইম পর্যন্ত ফিল্মে যে কালচারটা ছিল, যেই লুক অ্যান্ড ফিল ছিল, ওটার সাথে আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না। ইট ওয়াজ ইন মাই স্টাইল, মাই স্ট্রেংথ, লেটস সে। বাট এখন যা হচ্ছে ওটা বেশ এক্সাইটেড, সো আই হোপ আম গোনা গেট ইনটু ইট। আমার ফ্রেন্ডদেরকে বলবো যে নিজেই কল করে বলতে হবে যে আমাকে একটা গান বানাতে দে। তার মানে বাংলাদেশি সিনেমার সাথে এখন যুক্ত হবার সম্ভাবনা রয়েছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি।